হ্যালো, আসসালামু আলাইকুম। যাদের মোটর সাইকেল আছে, আসলে যারা বাইক চালান, যারা রিয়েল বাইকার বা বাইক লাভার, তাদের জন্য আমাদের একটা নেক্সা এলিট প্রোডাক্ট এক্সপ্লেন করব। এই এলিটটা কিন্তু আগের মতো নাই, এলিটটা চেঞ্জ হয়ে গেছে আমাদের। তো আমি জাস্ট একটা এক্সপ্লেন করি, একদম শর্ট ভিডিও বানাবো। এই রাতবি এলইডি আর টেসলক জিপিএস ট্র্যাকার, এই দুইটা মিলেই কিন্তু নেক্সা এলিট। আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। টেসলক রাতবি যেটা, এটার মধ্যে দেখেন এই খুব সুন্দরটা রিমোট পাচ্ছেন আপনারা, খুব সুন্দর রিমোট। এই রিমোটটা কিন্তু সি টাইপ চার্জিং, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা সি টাইপ চার্জিং কেবল আছে এখানে, এখানে একটা সি টাইপের জায়গা আছে। এটা ইউএসবি সি টাইপ, হ্যাঁ সি টাইপ ঢুকাইলাম। এই দেখেন এটা লাফাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যায়। এটা ফুল চার্জ হয়ে যাবে, 2-2.5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। এটা ফাস্ট চার্জারে চার্জ করবেন না, এটা 45 ডেজ স্ট্যান্ড বাই, মানে একবার চার্জ দিলে 45 দিন চার্জ থাকবে। আমরা যেমন মোবাইল ফোন ডেলি চার্জ দিই, এরকম না এটা। এবং এটা ফুললি অটোমেটিক, লক আনলক অটোমেটিক, রিমোট সাইলেন্ট করা যায়, বাইক সাইলেন্ট করা যায়, বাইকে কেউ টাচ করলে রিমোটে কল আসবে, রিমোটে ভাইব্রেশন হবে। এটা ব্যাকআপ রিমোট, এটা লোহা, এটা লোহার রিমোট, তারে মাথা বাদ দিলে শেষ। তো এই রিমোট পাবেন আপনারা। এবং আমাদের যে প্রিমিয়াম জিপিএস ট্র্যাকার, আমাদের যে সেই জিপিএস ট্র্যাকার, মানে আসলে খোলা একটু মুশকিল, এই জিপিএস ট্র্যাকারটাতে পাবেন নেক্সা এলিটের সাথে। এই যে ওয়ারিং টোয়ারিং সব পাবেন, কিন্তু এখানে দেখেন আপনারা এই ওয়ারিংগুলো কিন্তু আলাদা করা, এটা কিন্তু সেপারেট প্রোডাক্ট, দুইটা সেপারেট প্রোডাক্ট। এটা টেসলকের জিপিএস ট্র্যাকার, সিলভার কালারের, এটা সিলভার কোটেড, খুবই প্রিমিয়াম, খুবই হাই কোয়ালিটি। তো এই দুইটার কিন্তু আলাদা হলো, এই দুইটার কম্বাইন্ড হচ্ছে নেক্সা এলিট। আমি একটু খুলে দেখাই আপনাদেরকে নেক্সা এলিটটা। আমাদের প্রতিটা প্রোডাক্টে দেখেন লেখা থাকবে স্ট্যান্ড আপ ফর প্যালেস্তাইন। আমরা জানি যে প্যালেস্তাইনে মানুষ খুব কষ্ট পাচ্ছে, খুব বাচ্চারা মারা যাচ্ছে, তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা, এটি আমাদের ভাষা, স্ট্যান্ড ফর প্যালেস্তাইন, আমরা যার যার কাছ থেকে দোয়া করব, আর তো কিছু করার নেই। তো নেক্সট সাইডটা একটু দেখাই আপনাদেরকে আমি খুলে, এটা খোলাটা মুশকিল, এটা হেভি ইনটেক করা। নেক্সা এলিটের মধ্যে এই বক্সটা কিন্তু সুপার প্রিমিয়াম, আমাদের মানে খরচ হয়ে গেছে বক্সটি বেশি। এটা হচ্ছে পাওয়ার্ড বাই গুগল ম্যাপস টেসলক নেক্সা এলিট, ইটস মোর দেন জিপিএস ট্র্যাকার। এটা হচ্ছে একটা বক্সের ভিতরে আরেকটা বক্স, এই দেখেন একটার মধ্যে আরেকটা, এর ভিতরে আরেকটা বক্স খুললাম। এখানে দেখেন আপনারা পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড, এই ওয়ারেন্টিটা ডিজিটাল ওয়ারেন্টি কার্ড, এটা অবশ্যই স্ক্যান করে ওয়ারেন্টিটা ক্লেম করতে হবে। এই যে জিপিএস ট্র্যাকার পাচ্ছেন, একটু আগে যে দেখালাম টেসলকের জিপিএস ট্র্যাকার, খুবই প্রিমিয়াম, খুবই অ্যাকুরেট লোকেশন দেখাবে। ভিতরে আরেকটা বক্স, এই বক্সে দেখে কি আছে, আমরা এই বক্সে দেখেন আপনারা এই ওয়ারিংটা এক ওয়ারিং হয়ে গেছে, কমপ্লিট একটা ওয়ারিং। এই যে রিমোট পাচ্ছেন, রিমোট, অ্যালার্ম, হোস্ট, আঠা, সব কিছু পাচ্ছেন আপনারা একসাথে, দেখেন দেখা যাচ্ছে। এটাও সি টাইপ, সি টাইপ চার্জিং, একই জিনিস। আর লেদার, লেদারের কিরিং, এটা লোহার, এটাকে আবার এরকম ফোল্ড করা যায়, দেখাও তো একটু, এরকম ফোল্ড করা যায়, কোমরে রাখতে পারবেন আর কি। তো এটা হাতে থাকবে আপনার, যদি কেউ বাইকে টাচ করে বা চুরির চেষ্টা করে, এটা কিন্তু মোটর সাইকেলের, তাহলে মোবাইলেও কল আসবে, যেহেতু জিপিএস ট্র্যাকার লাগানো, মোবাইলেও কল আসবে এবং রিমোটেও কল আসবে, বাইকে অ্যালার্ম বাজবে, বাইকে অ্যালার্ম বাজবে, চিল্লাচিল্লি করবে এবং বাইক চাইলে সাইলেন্ট করতে পারবে। আপনি যদি চান যে না আমি বাইকে শব্দ চাই না, রিমোটে প্রেস করলেই বাইক সাইলেন্ট হয়ে যাবে, তাহলে বাইকে কোনো শব্দ করবে না, বাট আপনার মোবাইলে রিমোটে কল আসবে। ওইটার ডিস্টেন্স কিন্তু আনলিমিটেড, যেহেতু মোবাইলে কল আসবে। আপনি বাইক রাখছেন বাংলাদেশে, আপনি চলে গেছেন হচ্ছে মনে করেন যে উগান্ডা, উগান্ডাতেও কল আসবে আপনার মোবাইলে, নো টেনশন। তো এই হচ্ছে নেক্সা এলিটের, আমাদের জাস্ট আমরা আনবক্সিং করলাম, খুবই সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট। এবং প্রতিটা ইয়েতে ডিভাইসে ফিউজ লাগানো, খেয়াল রাখেন ফিউজ লাগানো, এই তারও ফিউজ লাগানো, এখানেও একটা ফিউজ আছে, এখানে ভিতরেও ফিউজ আছে। তো ফিউজ ওয়ারিং সহকারে, মানে হচ্ছে এই যে ফিউজটা প্লাস্টিকের, এই যে ফিউজ, এটা ফিউজ, এই যে ফিউজ, ডাবল ফিউজ, মানে ডাবল প্রোটেকশন দেবে আপনাকে। তো এই হচ্ছে নেক্সা এলিট আমাদের নতুনটা। আপনারা আগে যারা নেক্সা এলিট নিয়েছেন, রিমোটটা ডিফারেন্ট ছিল, আর এটা ডিফারেন্ট রিমোট, এটা রিচার্জেবল। তো আগের এলিট, এখন এলিট একটু চেঞ্জ আসছে। তো যারা, এবং প্রাইস কিন্তু আগেরটাই আছে, 7,000 টাকা মাত্র, 6,999। প্রাইস একটু বেশি মনে হচ্ছে আপনাদের কাছে, আসলে প্রাইসটা বেশি না। আপনি দেখেন জিপিএস ট্র্যাকার এরকম সি টাইপিং রিমোট সহকারে ইউএসএতে, আমরা ইউএসএতে আমরা বিক্রি করি হচ্ছে অলমোস্ট $300। আমরা এই প্রোডাক্টটা ইউএসএতে আমরা পাঠাচ্ছি $300, কত টাকা হয় চিন্তা করেন। ইংল্যান্ডে পাঠাচ্ছি, সৌদি আরব পাঠাচ্ছি, মালয়েশিয়া পাঠাচ্ছি,
হংকং পাঠাচ্ছে, ইন্ডিয়াতে পাঠাচ্ছে। যাই হোক, দিস ইজ নেক্সা এলিট, দ্য মোস্ট প্রিমিয়াম প্রোডাক্ট ইন Tasslock, আমি বলবো ইন দ্য ওয়ার্ল্ড। এবং আপনারা যারা বাইক লাভার তারা অবশ্যই এটা ইউজ করতে পারেন, দেখতে পারেন। এটা সবচেয়ে এক্সপেন্সিভ, কিন্তু দামও অনেক বেশি অন্য অন্য প্রোডাক্টের তুলনায়, এটা ভেরি এক্সপেন্সিভ। আর মাসিক কোনো বিল নেই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাসে মাসে আপনাকে কোনো আমাদেরকে বিল দিতে হবে না, যে 300 টাকা 400 টাকা ফোন দিয়ে বলবো, এগুলো কোনো সিস্টেম নেই। একবার নিয়েছেন 20 বছর পরে আমরা হয়তো ফোন দিতে পারি, যদি আমরা বেঁচে থাকি, যে ভাই 200 টাকা দেন সার্ভার চার্জ 20 বছর পরে, আফটার 20 ইয়ার্স আজকের দিন থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ক্লোজ শটে ভিডিও করো এটা। আসসালামু আলাইকুম।